माय डियर स्टूडेंट्स एंड लर्नार्स केमन आछो तुम्हारा सकले आशा करी सकले ही भालो आछो। आज के द बेंगल एग्जाम यूट्यूब चैनल पक्ष थेके टेट 2023 एनवायरमेंटल स्टाडिजर 7 नम्बर फ्री क्लास निये हाजिर होयेछि। तो आमादेर ए यूट्यूब चैनले जयन होते गेले तोमादेर कि करते होबे? আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে লিখতে হবে দা বেঙ্গল এক্সাম। লেখার পর প্রথমে এই যে আমাদের লোগো দিয়ে যে চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে এবং এই চ্যানেলের ভিতরে ঢুকলে সমস্ত ক্লাসগুলো পাওয়া যাবে। তো আমাদের এই চ্যানেল হলো টেট প্রস্তুতির স্পেশাল চ্যানেল। আমরাও দেখি তোমার সফলতার স্বপ্ন। তো আমাদের এই চ্যানেলে তোমরা অল সাবজেক্টের ক্লাস উইথ টপ টিচার্স, বেস্ট কোয়ালিটি এবং ফ্রি ব্যাচ পেয়ে যাবে, ঠিক আছে? তো নতুন ব্যাচের সমস্ত ক্লাস করতে মনে করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রামে জয়েন হও। টেলিগ্রামের লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি লিঙ্কে কোনো সমস্যা হয়ে থাকে তো টেলিগ্রামে গিয়ে দ্য বেঙ্গল এক্সাম সার্চ করে সেখানে জয়েন হও, ঠিক আছে? তো আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো বাসস্থান। এই বাসস্থান সম্পর্কে আমরা কিছু কোশ্চেন কিউএনএ নিয়ে এসেছি, তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলো তাহলে প্রথম প্রশ্ন দেখি। আশ্রয়স্থল বলতে বোঝায় মানুষ ও পশুর বসবাসের স্থানকে, কোনো দ্রব্য রাখার স্থানকে, নিরাপদ স্থানকে, ডি গুহাকে। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? আশ্রয়স্থল বলতে বোঝায় মানুষের ও পশুর বসবাসের স্থানকে, কোনো দ্রব্য রাখার স্থানকে, নিরাপদ স্থানকে, গুহাকে। তো চলো উত্তরটা দেখে নিই। মানুষ ও পশুর বসবাসের স্থানকে আমরা আশ্রয়স্থল বলবো, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন, মানুষের প্রথম আশ্রয়স্থল ছিল এ গুহা, বি গাছ, সি খোলা মাঠ, ডি কাঠের বাড়ি। কোনটা ছিল মানুষের সর্বপ্রথম আশ্রয়স্থল? চলো, মানুষের সর্বপ্রথম আশ্রয়স্থল ছিল গাছ। মানুষের সর্বপ্রথম আশ্রয়স্থল ছিল গাছ, গাছে তারা থাকতো, আমরা এটা পড়েছি, ইতিহাসও পড়েছি, তাই না? তো চলো নেক্সট কোশ্চেন। তবে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ভালো, অত্যন্ত খুব দামি একটা সুখবর আছে, সেটা হলো আমাদের এই চ্যানেল থেকে আমরা একটা পেড, লো প্রাইস পেড ক্লাসের ব্যবস্থা করেছি, যেটার মূল্য খুবই অল্প। আমাদের ইউটিউবের মধ্যে সবথেকে কম দামে আমরা প্রোভাইড করে থাকি এটা। তো আমাদের এই চ্যানেলে তোমরা কী কী পেয়ে যাবে সেই অ্যাডমিশন হলে এখান থেকে তোমরা কী কী পেয়ে যাবে? এক নম্বর ডেলি লাইভ ক্লাস, দুই নম্বর লাইভ ডাউট ক্লিয়ার, তিন নম্বর টপ কোয়ালিটি পিডিএফ, চার নম্বর রেকর্ডেড ক্লাস ফ্যাসিলিটি এবং পাঁচ নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো পকেট ফ্রেন্ডলি প্রাইস, ঠিক আছে? তো অনলি $499 ফর ফার্স্ট থ্রি ডেজ। প্রথম তিন দিনের জন্য এটা ছিল $499, কিন্তু এখন যেহেতু তিন দিন পার হয়ে গেছে, আমাদের স্টার্ট হয়েছে 1 অক্টোবর, তো এখন তোমাকে পে করতে হবে $599, ঠিক আছে? ₹599, ঠিক আছে? তো ফার্দার ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে জেনে নাও। 700-384-0858 এই নম্বরে, অনলি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? অনলি হোয়াটসঅ্যাপ। তো চলো আমরা আবার কোশ্চেন অ্যান্সার সিরিজকে কন্টিনিউ করি। দেখো তিন নম্বর কোশ্চেন, পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরির জন্য ব্যবহার করা হয় এ কাঠ, বি কাঠ ও ইট, সি কংক্রিট, ডি সবগুলি। কোনটা হবে? পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরি, আমরা পাহাড়ি অঞ্চল বলতে আমরা দার্জিলিং, হ্যাঁ, গ্যাংটক এইসব জায়গাতে আমরা গেলে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি বাড়ি কিসের তৈরি হয়। তো আমরা জানি যে পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরি হয় কাঠ দিয়ে। কি দিয়ে? তো কাঠ দিয়ে, সঠিক উত্তর কাঠ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় বনভূমি রয়েছে কোথায়? নিরক্ষীয় বনভূমি রয়েছে ভারত, বি বাংলাদেশ, সি শ্রীলঙ্কা, ডি চীন। তো নিরক্ষীয় বনভূমি, নিরক্ষীয় কথার অর্থ কী? যে নিরক্ষীয় বনভূমির কথার অর্থ হলো যে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য অঞ্চল, ঠিক আছে? যেখানে প্রচুর পরিমাণে অতিবৃষ্টি হয় যার ফলে সেখানে বনভূমি গড়ে উঠেছে বা বনভূমি জন্ম সৃষ্টি হয়েছে, সেটাই হচ্ছে নিরক্ষীয় বনভূমি। তো এই নিরক্ষীয় বনভূমি কোথায় রয়েছে? সেটা হয়েছে
শ্রীলঙ্কা, কোথায়? তো শ্রীলঙ্কা, ঠিক আছে। চলো, নিরক্ষীয় বনভূমি রয়েছে শ্রীলঙ্কায়। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসভূমিকে বলে টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যান্ট, টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট, সি টেকটনিক হ্যাবিট্যাট, ডি টেকটনিক হ্যাবিট্যান্ট। তো উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসভূমিকে বলে টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট। উত্তর হবে টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট, টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট, ঠিক আছে। চলো নেক্সট, ৬ নম্বর প্রশ্ন যাওয়া যাক। স্থলজ বাসভূমির সংখ্যা কত? স্থলজ বাসভূমির সংখ্যার বাসভূমি ভাগের সংখ্যা কত, মানে স্থলজ বাসভূমিকে ভাগ করা হয় তো কটি ভাগে ভাগ করা হয় সেটা আমরা জেনে নেব। চলো, সেটা হলো পাঁচটি ভাগে। স্থলজ বাসভূমিকে পাঁচ ভাগে ভাগ করা যায়, পাঁচ ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বাসভূমি দূষণের অন্যতম কারণ হলো আর্সেনিকজনিত, অধিক যানবাহন নির্গত ধোঁয়া, অ্যাসিড বৃষ্টি, সবগুলি। আচ্ছা, বাসভূমি দূষণের অন্যতম কারণ হলো, বাসভূমি দূষণের অন্যতম কারণ হলো অ্যাসিড, আর্সেনিকজনিত, অধিক যানবাহন নির্গত ধোঁয়া, অ্যাসিড বৃষ্টি, না সবগুলি? চলো, পাঁচ সেকেন্ড টাইম আছে, বলো, তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। সেটা হলো অধিক যানবাহন নির্গত ধোঁয়া, অধিক যানবাহন নির্গত ধোঁয়া বাসভূমি দূষণের অন্যতম কারণ হলো অধিক যানবাহন নির্গত ধোঁয়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, দেখো উত্তর হলো অধিক যানবাহন নির্গত ধোঁয়া। নেক্সট কোশ্চেন, চলো, সুস্থ পরিবেশ রাখতে হলে বিনোদন প্রয়োজন, বিনোদনের প্রয়োজন নেই, দ্বন্দ্বমুক্ত হওয়া প্রয়োজন, স্বাস্থ্যসম্মত স্কুলের পরিবেশ প্রয়োজন, কোনটা? স্কুলের পরিবেশ প্রয়োজন, কোনটা হবে উত্তর বলো? সুস্থ পরিবেশ রাখতে হলে বিনোদন প্রয়োজন, বিনোদনের প্রয়োজন নেই, দ্বন্দ্বমুক্ত হওয়া প্রয়োজন, স্বাস্থ্যসম্মত স্কুলের পরিবেশ প্রয়োজন। উত্তরটা হবে বিনোদনের প্রয়োজন নেই, সুস্থ পরিবেশ রাখতে হলে বিনোদনের প্রয়োজন নেই, দেখো, ঠিক আছে। নয় নম্বর, নেক্সট কোশ্চেন, যারা বনভূমি থেকে নিজেদের জীবনযাপনের চাহিদা পূরণ করতে সক্ষম তারা হলো উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষ, গ্রামাঞ্চলের বসবাসকারী মানুষ, নদীর তীরে বসবাসকারী মানুষ, সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষ। এটা আমরা ভালো করে সবাই জানি, সেটা হোক উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষ, উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, জলাভূমি দূষণ রোধ করতে হলে জলাভূমিতে স্নান করা উচিত নয়, বর্জ্য পদার্থ ফেলা উচিত নয়, গরু মোষের গা ধোয়ানো উচিত নয়, ডি ওপরে সবগুলি, বা সবগুলি। তাহলে জলাভূমি দূষণ রোধ করতে হলে এগুলো সবগুলোই আমাদের দরকার। জলাভূমিতে স্নান করা উচিত নয়, বর্জ্য পদার্থ ফেলা উচিত নয়, গরু মোষের গা ধোয়ানো উচিত নয়, দেখো উত্তর হবে সবগুলি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, খুব গভীর সমুদ্রের জলে অক্সিজেনের পরিমাণ থাকে খুব বেশি, খুব কম, খুবই কম, একেবারে থাকে না। খুব কম আর খুবই কমের মধ্যে একটু ব্যাপারটা আছে, খুব বেশি মানে অনেক বেশি, খুব কম মানে একবারে কম, আর খুবই কম মানে তার থেকেও কম, মানে আর ডি অপশন হলো একেবারে থাকে না। তাহলে উত্তরটা জেনে নিই, উত্তরটা হলো খুব কম, গভীর সমুদ্রে, খুব গভীর সমুদ্রে জলে অক্সিজেনের পরিমাণ থাকে খুব কম, ঠিক আছে। চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, বাদাবনের বাস্তুতন্ত্র একটি প্রাণী, বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী বাঘ, সিংহ, জিরাফ, হাতি। আচ্ছা, বাদাবন মানে কি বলতো? বাদাবন মানে হলো জলাভূমি টাইপের, বাদাবন মানে হলো জলাভূমি টাইপের। তো এটার উত্তর এক প্রাণী কী হবে? বাদাবন বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো বাঘ, বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো বাঘ। এই বাঘ দেখো সুন্দরবন, কি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত, আর সুন্দরবন কিন্তু বাদাবনের অন্তর্গত হচ্ছে, কারণ ওটা জলাভূমি টাইপের এলাকা, ঠিক আছে। তো ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আজকের মতো এখানেই ইতি করছি কোশ্চেন আনসার সিরিজের, আর চলো আজকের মতো এখানেই ইতি। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই অ্যাডমিশন চলছে, তোমরা সেখানে জয়েন হও। আর ফার্দার ইনফরমেশনের জন্য লিঙ্কে দেওয়া থাকবে সেই নাম্বারটাই,
হোয়াটসঅ্যাপ করে জানানো। আমি আর একবার নাম্বারটা লিখে দিচ্ছি 7003840858 এই নম্বরে, ঠিক আছে? সবাই আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং টেট 2023-এর খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এবার আমাদের জয় হবেই হবে।